তার ইচ্ছা থেকে এই কথাটা বলেছিল, কিন্তু কুমুর কিন্তু সে কথাটি ভালো লাগেনি। তার উত্তরে কুমু কি বলেছিল, বন্দুকটাই ভালোই হয়েছে, অমন সুন্দর পাখি মারতে ইচ্ছে করে? এখানে কিন্তু প্রাণীদের প্রতি কুমুর মমত্ববোধের দিকটা আমরা দেখতে পাই। অর্থাৎ প্রকৃতির যে পশু পাখিগুলো আছে সেগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্যের অংশ, এই সৌন্দর্যকে হত্যা করা ঠিক নয়, সেই কথাটিও কিন্তু কুমু এখানে বলছে। এখানে যেমন কুমুর পশু পাখির প্রতি গভীর মমত্ববোধের দিকটি দেখতে পাচ্ছি, তেমনি সৌন্দর্যবোধের জায়গাটাও কিন্তু কুমু স্পর্শ করেছে। এখন এই পাখিগুলো কই থেকে আসে, এই পাখিগুলো কই থেকে আসে আবার কই বা চলে যায়, এই যে বিলে কিছু সময়ের জন্য এসেছে আবার কোথায় পাখিগুলো হারিয়ে যাবে, এখানে একটু বলা আছে। যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসে, বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে, আবার দক্ষিণে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। এখানে এই পাখিগুলো কই থেকে আসছে, এই পাখিগুলো উত্তরের দেশ, শীত প্রধান দেশ, যেমন সাইবেরিয়া, এরকম শীতের দেশ থেকে এই পাখিগুলো আসে শীতের সময় আমাদের দেশে, এবং একটা পর্যায়ে আমাদের দেশ থেকে পাড়ি হয়ে তারা আরো দক্ষিণে চলে যায়, এবং শোনা যায় কখনো কখনো সমুদ্র পাড়ি দিয়ে এই অতিথি পাখিগুলো, এখানে যেটা যে হাঁসের কথাটা বলা হয়েছে সেটা আসলে একটা অতিথি পাখি ছিল, সাদা ছাই রঙের, এর বুকের দিকটা সাদা এবং সমস্ত শরীরটি ছাই রঙের পালকে ছিল, এই পাখিগুলো আবার দক্ষিণের দিকে উড়ে আন্দামান পর্যন্ত যায়। এবং আন্দামান হচ্ছে ভারতের একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে তোমার সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই রাষ্ট্রটি বিখ্যাত। আমরা পরবর্তী স্লাইড একটু দেখছি। লাটু কথার সঙ্গে দুম করে বন্দুকের গুলির শব্দ হলো, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামলো। এখানে কিন্তু একটা কথা বলার আছে, আমাদের দেশে অনেক সুযোগ সন্ধানী মানুষ আছে যারা লোভী, তারা প্রকৃতির এই সৌন্দর্যকে শুধুমাত্র তাদের নিজেদের লোভ বা নিজেদের লালসার কারণে নষ্ট করে এবং গুলি করে এই অতিথি পাখিদের হত্যা করে প্রকৃতির সৌন্দর্যকে তারা প্রতি মুহূর্তে নষ্ট করছে, এবং এখানে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাই। এখন পাখিটার সাথে কুকুর কখন দেখা হয়, এর পরের যে প্যারাটা আমরা দেখছি, পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমু জানলা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল খেসে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট্ট ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে, কালো মকমলের মতো দুটি চোখ, একদিকের ডানা ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এখানে একটু খেয়াল করবে, এই প্যারাটির মধ্যে সেই বুনো হাঁসটির বর্ণনা দেওয়া আছে, যে বুনো হাঁসটি গুলিবিদ্ধ অবস্থায় কুমুর ঘরের জানলার সামনে পড়েছিল, সেই আহত পাখিটির কথা এখানে বর্ণনা করা হয়েছে। এবং যখন কুমু এই পাখিটি দেখলো, কুমুর সামর্থ্য ছিল না হেঁটে গিয়ে সেই পাখিটির কাছে থেকে পাখিটিকে নিয়ে আসে, তখন সে তার ভাই লাটুর সহযোগিতা নেয়, এবং লাটুর সহযোগিতায় সে সেই পাখিটিকে ঘরে নিয়ে আসে। আমরা পরবর্তী স্লাইড একটু দেখব। কুমু যখন এই পাখিটিকে নিয়ে আসতে বলে, তখন তাদের প্রথম প্রশ্নটা ছিল, যদি তাদের দিম্মা বা দিদিমা তাদেরকে বকাঝকা করে, কারণ একটি পাখি ধরে নিয়ে আসবে, ঘর নোংরা করবে, কোথায় রাখবে, এগুলো প্রশ্ন কিন্তু তাদের মধ্যে কাজ করেছে। এবং তখন তারা প্রথমে প্ল্যান করেছিল যে ঘরের ভিতরে লেপের তলে লুকিয়ে রাখে, কিন্তু পরবর্তীতে তারা আবার সিদ্ধান্ত নিল যে এত বড় একটা পাখি কোথায় লুকিয়ে রাখে, কি খাবার দিবে, এই চিন্তা থেকে তারা পাখিটিকে একটা ঝুড়ির মধ্যে রেখে লেবু গাছের উঁচু মগডালে ঝুলিয়ে দেয়, যাতে অন্তত পাখিটি লেবু গাছ থেকে পোকামাকড় বা অন্যান্য কীট পতঙ্গকে বেঁচে থাকতে পারে। এবং আরো একটি কাজ তারা করেছিল, সেটি হচ্ছে সেই পাখিটির ডানায় তারা হলুদ মলম লাগিয়ে দিয়েছিল, যাতে খুব সহজে পাখিটি সেরে ওঠে। এখানে দেখো, প্রথমে বলছে পাখিটি কোথায় থাকবে, কেন আমার বিছানায় লেপের মধ্যে, এটা খুব একজন কিশোরীর খুব সহজ সরল স্বীকারোক্তি, সে পাখিটিকে ভালোবাসে, ভালোবাসার এই প্রাণীটিকে সে কিন্তু হাতছাড়া করতে চায় না, তার একেবারে সহজ সরল স্বীকারোক্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখো, কি করে টের পাবে, আমার বিছানা তো আমি নিজে করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে, আচ্ছা ধরতে গেলে পালাবে না তো, তোর যেমন বুদ্ধি, এখানে যে কথাটা বলেছে লাটু যখন বলেছিল আমি যদি পাখিটাকে এখন ধরতে যাই সেই পাখিটা আবার চলে যাবে না তো, তখন কিন্তু কুমু তাকে কটাক্ষ করেছে, তোর বুদ্ধির প্রশংসা নিয়ে তাকে এক রকমের ব্যঙ্গ করেছে, কারণ
সেই পাখিটি আহত অবস্থায় কোনোভাবেই উড়ে যেতে পারবে না। এখানে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাই। এরপরে তারা দেখো কিভাবে কাজটি করছে। এর কাজ করলে হয় না রে কুমু, ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাধা বেঁধে দিই, তাহলে ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় খাবে। এখানে যে কথাটি বলেছে, পাখিটিকে তারা পোকামাকড় খাওয়ানোর জন্য বা পাখিটি যেন নিজের মতো করে পোকামাকড় খেতে পারে সেই জন্য তারা লেবু গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। এরপরে তারা পাখিটিকে ঠিক সেভাবেই যত্ন করেছে, লালন পালন করেছে, এবং একটা পর্যায়ে দেখো যেটা বলে হচ্ছে কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটা উঠতে পারে না, পালে নিশ্চয়ই ওই দূরবিলে ওদের বন্ধুদের কাছে চলে যেত। এখানে পাখির সাথে কুমুর যে তুলনা করা হয়েছে সেই তুলনাটা হচ্ছে প্রাণীর থেকে, প্রাণীর সুস্থতার সাথে কুমুর সুস্থতা, এক ধরনের অনুপ্রেরণা। মানুষ প্রকৃতি থেকে বেঁচে থাকার যে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা পায় সেই বিষয়টি কিন্তু এই স্লাইডে বলা আছে। আমরা পরবর্তী স্লাইডটি একটু দেখি, যেটা বলে হচ্ছে একেবারে নিচের দিকে, কুমু জানলা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুলো, হঠাৎ জানলার বাইরে শোরগোল, চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমু ভয় কাট, এই বুঝি বেড়াল পাখিটা খেল, কিন্তু খাবে কি, অত বড় পাখির কত তেজ। এখানে যেটি কথা, সেই পাখিটি বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে যে অস্তিত্বের জন্য লড়াই করছে সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাই। অসহায় পাখিটিকে খাবার জন্য বেড়াল এসেছিল, কিন্তু সেই পাখিটি কিন্তু হাল ছাড়ার পাত্র ছিল না, অর্থাৎ বেঁচে থাকার জন্য তার সর্বাত্মক চেষ্টা কিন্তু এই পাখিটি করেছে। আমরা সবাই একটু পরবর্তী স্লাইডে দেখব, কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোরা হয়েছে তো কি হয়েছে, এরকম করে হাঁটলেই না পায়ে জোর বাড়বে। এখানে কিন্তু কুমুর মধ্যেও সুস্থ হয়ে ওঠার তীব্র আগ্রহ, তীব্র ইচ্ছা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে প্রাণী এবং মানুষ একই সমান্তরালে বেঁচে থাকার যে অনুপ্রেরণা পাচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমরা এই গল্পে দেখছি। এবং এই গল্পের যেটা বলে হচ্ছে একটা দীর্ঘ সময় 1 মাস এভাবে কেটে গিয়েছিল, এবং একেবারে নিচে প্যারে আমরা একটু দেখছি, পাখিটা ঝুড়ির তলায় গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো, তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো পাখিটার ডিব্বি ডানা মেলে পালক শুকলো। কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে, অর্থাৎ প্রতি মুহূর্তে পাখিটা বেঁচে থাকার নতুন করে স্বপ্ন দেখছে, কুমু সুস্থ হয়ে ওঠার একটা স্বপ্ন কিন্তু প্রতি মুহূর্তে দেখছে। আমরা পরবর্তী স্লাইড একটু দেখি, তারপর 2 দিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নিচে এসে মগডালে বসলো। হাঁসরাও নামলো, পাখিটা সেদিকেই চেয়ে থাকলো। এখানে কিন্তু পাখিটা আবার তার দলে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে, এই বিষয়টি বলা হয়েছে। সারা রাত বুনো হাঁসেরা বিশ্রাম করে পরদিন সকালে দল বেঁধে যখন আকাশে উড়লো, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো কুমুর মনে কোনো সন্দেহ রইল না, এখনই সে সেই পাখিগুলোকে ধরে ফেলবে। এখানে যে কথাটা বলেছে যে মানুষ প্রতি মুহূর্তে বাধা পেতে পারে, একটা কাজ করতে গেলে বাধার মুখোমুখি হবে, কিন্তু সেই বাধাতে হাল ছাড়া যাবে না, তাকে তীব্র ইচ্ছা নিয়ে, তীব্র প্রতিজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কুমুর হাঁসটিও কিন্তু ঠিক সেই কাজটি করেছিল। এবং একটা পর্যায়ে কুমু কিন্তু এই পাখিটির সাথে তাল মিলিয়ে হাঁটতে শিখে গিয়েছিল, এবং তার সেই হাঁটাটা কিরকম একটু দেখো। কুমু বলো, দিমা পাটা একটু ছোট হলো কিছু হবে না, আমি বেশ চলতে পারি। বুনো হাঁসটার একটা ডানাও একটু ছোট হয়ে গেছে। সেই বুনো হাঁসটার সাথে কুমুর বেঁচে থাকার যে একটা ইচ্ছা, বুনো হাঁসের সাথে কুমুর প্রতি মুহূর্তে নতুন করে বাঁচার স্বপ্ন, সেই বিষয়টা কিন্তু আমরা এই গল্পে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি আমরা পড়লাম, এই গল্পটি থেকে আমরা সারসংক্ষেপে বলতে পারি, গল্পের কিশোরী কুমু অসুস্থ হলো, মূলত তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। দ্রুত সুস্থতার জন্য দিদিমার কাছে এলে সেখানে একটা চমৎকার ঘটনার মুখোমুখি হয়। শিকারীরা বন্দুকের গুলির আঘাতে বুনো হাঁস আহত করলে সেই আহত পাখিটির সাহায্যে কুমু ব্যাকুল ছিল। সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটিকে সকল বিপদ থেকে বাঁচাতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখি সেরে ওঠার প্রতিটি ধাপের সাথে কুমুর নিজে সুস্থ হবার প্রেরণা খুঁজে পাওয়া, এবং পাখিটির প্রতি দুজন কিশোরের অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি আমরা এতক্ষণ পড়লাম, আশা করি গল্পটি তোমরা বুঝতে পেরেছ, এবং এই গল্পটি পড়ে যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। কুমু
ও লাটুর পাখিটির প্রতি যে সহানুভূতির দিকগুলো ছিল সেটিকে 5টি বাক্যে তোমরা লিখবে, এবং স্কুল খোলার পরে তোমরা তোমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে মূল্যায়ন করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা আবার এটিকে পুনঃপ্রচার দেখবে, এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্টস করে জানাবে। তাছাড়া স্ক্রিনে দেখানো যে মেইল আইডি আছে সেই মেইল আইডিতেও তোমরা